আপনার উপজেলার পরিচিতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল ক্লিক করুন দেবীগঞ্জ পঞ্চগড় জেলার অধিভুক্ত একটি উপজেলা জেলা সদর থেকে উপজেলার দূরত্ব চল্লিশ কিলোমিটার আয়তন একশো বত্রিশ দশমিক পনেরো বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা দুই লক্ষ চব্বিশ হাজার সাতশত নয় জন এর মধ্যে পুরুষ এক লক্ষ বিশ হাজার পাঁচশত চোদ্দ জন ও মহিলা এক লক্ষ আঠারো হাজার পাঁচশত আট জন লোক ঘনত্ব ছয় শত জন প্রায় প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিরিশ শতাংশ মোট পরিবার ভাগ পাঁচশত এগারোটি গ্রাম তিনশত সাতি মৌজা একশো একটি ইউনিয়ন দশটি পৌরসভা এটি ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানা আটটি সাধারণ এতিমখানা সতেরোটি মসজিদ চারশত বাষট্টি মন্দির একশত আটানব্বইটি নদ নদী দশটি এর মধ্যে উল্লেখযোগ্য হল করতোয়া পাতরাত সাতনাই বুরিতিস্তা কালিদহ বাঙ্গা খরখরিয়া এবং কুরুম হাটবাজার চব্বিশটি ব্যাংক শাখা আটটি পোস্ট অফিস তেরোটি টেলিফোন এক্সচেঞ্জ একটি ক্ষুদ্র কুটির শিল্প বৃহৎ শিল্প তিনটি দেবীগঞ্জের নামকরণ নামকরণ দেবীগঞ্জের নিয়ে দুইটি প্রচলিত মত আছে এর প্রথমটি পূর্বে হিন্দু অধ্যুষিত ছিল এখানে অনেক দেব দেবীর মূর্তি পাওয়া যেত এসব দেব দেবীর নাম থেকে দেবীগঞ্জ নামটি হতে পারে অপর মতটি হল সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেতৃ দেবী চৌধুরানীর অবাধ বিচরণ স্থল ছিল এই এলাকাটি এখানকার ঘন বনাঞ্চলে প্রবাহিত করতোয়া তিস্তা আত্রাই ও কুরুম নদীর বাকি বাকি ব্রিটিশদের সাথে কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হন এবং এখানকার আদিবাসীদের আশা ভরসা ও সৌর্য বীর্যের প্রতীক হয়ে ওঠেন দেবী চৌধুরানীর স্মৃতি থেকে এর নামকরণ হয় দেবীগঞ্জ এ উপজেলার কৃষি সংক্রান্ত তথ্য মোট জমির পরিমাণ বাষট্টি হাজার একশত

তেতাল্লিশ হাজার আটশত উন নব্বই মেট্রিক টন উপজেলার ভৌগোলিক পরিচিতি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দক্ষিণ পূর্ব এলাকায় অবস্থিত দেবীগঞ্জ উপজেলা এ উপজেলার পূর্বে নীলফামারী জেলার ডোমার উপজেলা পশ্চিমে বোদা উপজেলা ও ঠাকুরগাঁও সদর উপজেলা উত্তরে পঞ্চগড় সদর ও ভারতের জলপাইগুড়ি জেলা দক্ষিণে দিনাজপুর জেলার বীর মুন্সিগঞ্জ ও খানসাম উপজেলা এবং নীলফামারি জেলা অবস্থিত এ উপজেলার শিক্ষা সংক্রান্ত তথ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় একশত চব্বিশটি জুনিয়র বিদ্যালয় আঠারোটি উচ্চ বিদ্যালয় আটচল্লিশটি উচ্চ বিদ্যালয় বালিকা নয়টি দাখিল মাদ্রাসা এগারোটি আলিম মাদ্রাসা একটি কলেজ সাতটি মহিলা কলেজ একটি এ উপজেলাটি দশটি ইউনিয়ন নিয়ে গঠিত যথা চিলাহাটি ইউনিয়ন শালডাঙ্গা ইউনিয়ন দেবীগঞ্জ ইউনিয়ন পামলি ইউনিয়ন সুন সুন্দর দিঘি ইউনিয়ন সোনাহার ইউনিয়ন টেপ্রিগঞ্জ ইউনিয়ন দণ্ডপাল ইউনিয়ন দেবীডুবা ইউনিয়ন ও চেংঠি হাজরা ডাঙ্গা ইউনিয়ন দেবীগঞ্জ উপজেলার ইতিহাস দেবীগঞ্জ সহ পঞ্চক জনপদ ছিল কোচবিহার রাজ্যের অন্তর্ভুক্ত সতেরোশো এগারো সালে মোগল ও কোচবিহার রাজার মধ্য সন্ধি হয় রাজা রূপ কোচবিহার রাজ্যটি সন্ধি সূত্রে লাভ করেন সতেরোশো সালে মোগলদের ফকির কুন্তি নামক ফৌজদারি অঞ্চল প্রাচীন রংপুর জেলায় রূপান্তরিত হয় আঠারোশো সালে প্রশাসনিক সুবিধার্থে তিনটি মহকুমা সৃষ্টি করা হয় এবং এর সর্বোত্তরের মহকুমার নাম হল তেতুলিয়া এই তেতুলিয়া মহকুমার মধ্যে ছিল ভোদা চাকলা এবং দেবীগঞ্জ জনপদ ছিল ভোদা চাকলার অধীন উনিশশো সালে ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারি থানা সহ পাঁচটি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয় এবং উনিশশো সালের এক ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা গঠিত হয় ও দেবীগঞ্জ উপজেলার আত্মপ্রকাশ ঘটে ভাষা ও সংস্কৃতি দেবীগঞ্জ উপজেলার ভূ প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতোই তবুও কিছুটা বৈচিত্র্য রয়েছে যেসব সংস্কৃতি বিষয়ক সংস্থা দেবীগঞ্জে কাজ করে চলেছে সেগুলো হলো উপজেলা শিল্পকলা একাডেমি উপজেলা ক্রিয়া সংস্থা বঙ্গবন্ধু পরিষদ পাবলিক ক্লাব ও দেবী দেবীগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান চতুর্থ চীন বাংলাদেশ মৈত্রী সেতু জগবন্ধু পার্ক পাথর উন্নত মানের বালু শাল কাঠ ও খয়ের বাগান অন্যতম বন্ধুরা এই ছিল আমার কাছে দেবীগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য পরিচিতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও পরবর্তী ভিডিও সবার पे चैनल सबसक्राइब कर रख